হ্যালো, হ্যাঁ কি করো বাবু? কি করে? আচ্ছা বাবুর দিকে খেয়াল রাখো, আম্মাকে খাবার দিছো? আব্বা গোসল গেছে? না একটা কাজে আছি, কাজটা তো আমি পেমেন্টটা পাইলেই তো বাবুর জন্য দুধ কেনার পয়সাটা তোমাকে পাঠাই দিতে পারবো। কাজটা করতে পারলে তো কিছু টাকা পাবো, কাজটা করতে না পারলে তো টাকা পাবো না। হ্যাঁ আমি সেখানেই আছি, ওই অন্যরা ভদ্রলোকরা আসবে, সেখানে ওয়েট করতেছি। হ্যাঁ টাকা পাইলেই আমি তো পাঠাই দেবো অনেক। হ্যাঁ আপাতত একটা কিনো, পরের মাসে আবার কিনবো, আপাতত একটা কেনার টাকা পাঠাই দেবো অনেক। হ্যাঁ আচ্ছা বা বাবুর দিকে খেয়াল রেখো। তুমি খাইছো? খাইয়ে নাও খাইয়ে নাও। না আমি খাবো না, একটু পরে খাবো না, ওই অন্যরা ওদের কাজটা শেষ করে খাবো। না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবুর দিকে খেয়াল রেখো। আচ্ছা আব্বা ভালো আছে তো? আচ্ছা দেখি অন্যরা অন্যরা আসে নাকি, একটু ব্যস্ত আছি তো আবার কল দেবো না তোমাকে। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যালো দোস্ত, কেমন আছো ভাই? কোথায় এখন? দোস্ত একটা লজ্জার কথা, কাজে বিজি তুমি বেশি নাকি? দোস্ত কিছু টাকা দেয়া যাবে? না দোস্ত না, আমি তো তোর কাছে চাই নাই, মানে একটু খুব সমস্যার ভিতরে আছে। আসলে তো জানো যে কাজটা করি আসলে বেশি একটা এখন ভালো যাচ্ছে না, এর জন্য একটু এই বাবুর একটু খাবার দুধ কেনা লাগতো, তো যদি কিছু টাকা আমি তোরে আমি বিলটা পাইলিয়ে দিয়ে দিতে পারতাম। আসলে কি করবো, তো টাকা পয়সা দিয়ে ক্যামেরা কিনছি, এখন তো করারও কিছু নাই, কিন্তু একটু ঠেকে গেছি দোস্ত। পারলে আমার কিছু টাকা দিই, আমি খুব অসহায়ের ভিতরে আছি, আসলে বুঝাইতে পারবো না যে কতটা অসহায় আছে। তুমি সোহাগ, নেক্সট মান্থে আমি বাহিরে যাব, আমাকে কিছু ছবি তুলে দাও। তাহলে আসেন আমরা এই ওয়েদারটা ভালো হবে। আচ্ছা আচ্ছা এই শোনো, তুমি এই প্রকৃতি নিয়ে আমাকে ছবি তুলে দেবে, জীবনে তো বাইরে যেতে পারবে না, সুন্দর হয় ঠিক আছে, ছবিগুলো সুন্দর, এই ছবিগুলো বাইরে যাবে। স্যার আমরা গরিব গ্রাম মানুষ, আমরা তো আসলে স্বপ্নও দেখে দেখি না স্যার বাইরে যাবো। তোমার ওইখানে তোমাকে নেওয়ার ব্যবস্থা আমি করব, তুমি আমার ভালো ছবি তুলে দেবে কি মনির? ঠিক আছে। আরে বন্ধু তুমি কাজ করো, তুমি এখানে ওইখানে ওই ওইটা সুন্দর। আচ্ছা এইখানে একটা তুলুক, এইখানে একটা তুলুক, একটা তুলুক, একটা তুলো, একটা তুলো। হ্যাঁ কিভাবে নেবো আমি? চশমা থাকবে স্যার, কিভাবে আমাকে ভালো লাগবে? স্যার একটু হাসি স্মাইল।
এই ভালো করে তোলো। তোমার একটা টাস আছে না, একটু বড় করে তো দেখো। এটা কোন ছবি হইলো? তুমি বলো, এটা তো গোলাইট ছবি। তাহলে বলো, আমার কাছে ভালো লাগে না একটা ছবি, ভালো লাগে না না না, কালো কালো কালো। আমি কি কালো? স্যার একটা ছবি সুন্দর হচ্ছে, স্টাইলও বোঝে না, কোনো ছবি হইল না, এটা হয়নি। এই আর কিছু দেখাও, আর কিছু দেখাও দেখি। না না না, কি কালো করছে কি? এটা ভালো হয়নি, এটা ভালো লাগে না। তুমি কি প্রফেশনাল? তুমি ছবি তোলা বোঝো? এই ছবি বাইরে খাবে? হ্যাঁ, আমার তো মনে হয় এই এই দুটো ছবি ভালো। এই একটা ছবি একটু হইছে, ছবি কি তোমার ভালো লাগছে? না, আমার কিন্তু ভালো লাগে না। তা দেখলাম ছবি, তার মধ্যে অনেক দুটো ছবি একটু ভালো লাগছে। হ্যাঁ, তুমি কাজ করো, ওই দুটো ছবি আছে না এই মোবাইলে, এখনই আমাদেরকে পাঠাই দাও। পাঠাই ছবি তোলে ছবি। তুমি কই পাইছো ওই দোকানে? আরে উনি বললো অনেক ভালো ফটোগ্রাফার। দাও পাঠাই দাও, ছবি তুলতে পারে না। তুমি কি লোক নিছো মিয়া? তো গাড়ি নিয়ে যা। এই ভালো করে ছবি তুলতে পারলে এরপর ছবি তুলবা। স্যার একটু কথা ছিল স্যার, ছাড়া আমার পেমেন্টটা। পেমেন্ট কিসের পেমেন্ট? এই ছোট লোকের বাচ্চা, তুই ছবি তুলতে জানিস? আমার মূল্যবান সময়টাই নষ্ট করছিস। আমি কে তুই জানিস? রাজ চৌধুরী, এর এক মিনিটের অনেক দাম। আর তুই কি ছবি তুলিস? হ্যাঁ, আমার বন্ধু কই? এই মনির, এ কি টাকা চাই, কিসের টাকা চাই? ছবি তুলতে পারে না, মাত্র এতগুলো ছবি তুলিয়া মাত্র দুইটা ছবি হয়। এই কি বলে, কি টাকা চাই তোর? আমার কাছে টাকা চাই স্যার, আমার পেমেন্টটা খুব দরকার স্যার। স্যার আমার ফ্যামিলিতে খুব সমস্যা স্যার, স্যার পেমেন্টটা দিলে আমার আমার স্যার ভালো, আপনি আপনি যা পারেন স্যার, আমাকে আমাকে স্যার যা পারেন স্যার, স্যার আমি খুব সমস্যার ভিতরে আছি স্যার। এই ছোট লোক, তুই আমার হাত ধরেছিস, তোকে কোনো টাকা দেব না, যা তুই যা পারিস তুই। তোর এত বড় সাহসটা কি দিবে? এই এই তোর মতো ফটোগ্রাফার কি রাস্তা রাস্তায় ঘুরে? তুই আমার সব ভাই ভাই এই যা, এই জায়গা থেকে আর জানো, তোর এই রাস্তায় দাম না দেখি কোন সময় জানো, এই রাস্তায় ছবি তো তুই আমার গায়ে হাত টাচ করছিস, মত বড় তোর সাহস, একদম তোর মাঝে খেলাম স্যার, একদম মাঝে খেলাম। ছবি দিতে পারছো পারাস না? যা তুই সব আয়, তুম আয়, তোকে দেখিয়ে দেব ফারদার, যদি এরকম কোনো কাজ করিস তো তোর খবর আছে। তুই মানুষ চেনস? হ্যাঁ, তুই তাড়াতাড়ি টাকা একদম দিয়ে দিন তোরে, আমার ঘড়িটাই নষ্ট করে ফেলেছে। আমি করছ, যা তুই যা, তুই যা পারিস করিস। আর চল তো বন্ধু চল। কিরে মনির, তুই আমাকে এখানে ডাকলি? তোর এতক্ষণে আসার সময় হয়েছে। হ্যাঁ, তুই জানিস না আমার অনেক কাজ। তোর কাজ আমার কাজ নাই, এদিকে আমরা চীন থেকে যে প্রোডাক্টটা আনছিলাম পুরো নিম্ন মানে, সেই প্রোডাক্ট তো এখন সাংবাদিকরা সেটা ধরিয়ে ফেলাইছে, এখন সেটা রিপোর্ট হয়েছে। কি বলিস তুই এগুলা? আমার মাথায় কোনো কাজ করতে ছিল না, তোর আমি ফোন দিয়েছি, তুই সেই সকাল থেকে কতবার তোর ফোন দিয়েছি, তুই একবারও ফোন ধরছিস? বন্ধু কোন সাংবাদিক আসছে, কোন চ্যানেলে? B24 আছে না, B24 সাংবাদিক এই জিনিসটা ধরছে, এখন তো আমার মাথায় কোনো কাজ করতে, যে কোনো সময় এই জিনিসটা ফেলাস করতে পারে, আর কী করবি বন্ধু? তুই তো জানিস
এইখানে আমার কোটি কোটি টাকা ইনভেস্ট করা, এমনকি তোর ভাবির শেষ গহনাটুকু বিক্রি করে এই ব্যবসায় লাগিয়েছি। টাকা কি তুই একলা ইনভেস্ট করছিস? আমি করি নাই বন্ধু, আমরা শেষ হয়ে যাবো বন্ধু, একবারে পথে নেমে যাবো বন্ধু। আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমি আমি জানি না কি করবি। এখন যেভাবে হোক ওই সাংবাদিককে ম্যানেজ করতে হবে। বন্ধু রিপোর্ট কি পাবলিশ হয়েছে? না এখনো পাবলিশ হয় নাই, আমরা আশা করি উদ্ধার গেলে জিনিসটা একটা ব্যবস্থা। বন্ধু তাহলে তোর একটা কথা বলি শোন, আমার একটা গাড়ি আছে সর্বশেষ, ওই গাড়িটা বিক্রি করে যে টাকা হবে আর তুই কিছু টাকা ম্যানেজ কর বন্ধু, বিকালে আমরা ওই সাংবাদিককে যেভাবে হোক ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে চল। টাকা আনছিস বন্ধু? আমার সর্বশেষ শখের গাড়িটাও বিক্রি করে এই 5 লাখ টাকা জোগাড় করেছি। কি করবি, আমারও তোর ভাবির যা ছিল সব গয়না গাড়ি সব বিক্রি করে ফেলছি। জায়গা ছিল ওইটা, সেটাও বিক্রি, যে জায়গাটা কিনছিলাম না ওই জায়গাটাও বিক্রি করেছি। আমার এখন সব শেষ বন্ধু, এখন এগুলো নিয়ে দেখি কী হয়। তুই কত আনছিস? 5 লাখ আর আমার 5 লাখ, 10 লাখ। এই 10 লাখে কি ম্যানেজ করা যাবে? আমার মনে হয়ে যাবে। তাহলে চল বন্ধু। আমার হাতে আসছে তো, হ্যাঁ জি, ওটা কালকে সম্ভবত আমাদের চলে যাবো জি। হ্যাঁ তুমি স্ক্রিপ্টটা 100% একটু দেখে আমাকে শিওর করে একটা মেয়ে দেবে, আজকে রাত্রের ভিতরে। ওকে ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বলেন? আমি যদি ভুল না করে থাকি মানে আপনি তুই সেই ফটোগ্রাফার না? হ্যাঁ বন্ধু তুই ঠিকই তো বলেছিস। হ্যাঁ তুই সেই ফটোগ্রাফার না? তুই এখানে কি করিস? আপনার কাকে কি বলছেন? TV24-এর ক্যামেরা ডিপার্টমেন্টের হেড আমি, আমিও আপনাদেরকে চিনতে পারছি। আগের যে দিনটি ছিল সেটি ছিল আমার পাস্ট, আর এখন যেখানে আছেন সেটা আমার প্রেজেন্ট। এখন বলেন আপনাদের মতো অভদ্র লোকে আমি কি করতে পারি? কেনই বা আছেন? আপনাদের এই অফিসের একজন রিপোর্টার আমাদের কয়েক কোটি টাকার প্রোডাক্টের উপরে একটা রিপোর্ট করেছে, আমরা চাই এই রিপোর্টটা যেন আপনাদের টিভিতে প্রকাশ না হয়। রিপোর্টার যেটা রিপোর্ট করেছে সেটা তো রিপোর্ট হবেই, সেটা তো বন্ধ করা যাবে না। তাছাড়া ক্যামেরার চোখ আপনারা কীভাবে বন্ধ করবেন? ক্যামেরার চোখ কীভাবে বন্ধ করতে হয় এটা আমাদের দুই মধ্যে ভালো করে জানা আছে বন্ধু। তুমি এখানে 10 লাখ আছে, রিপোর্টটা যেন প্রকাশ না হয়। টাকা নিয়ে কিনতে আসেন না, আপনাদের মতো বোকা এদেশে আর নাই। কি মনে করে নিজেকে? একটা টিভি চ্যানেলের বসে আছে, একটা সিসি ক্যামেরা এপাশে, একটা সিসি ক্যামেরা, সব কিছু রেকর্ড হয়ে গেছে। আমি চাইলে এখনই আপনাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে পারি, কিন্তু না, পুলিশ দিয়ে অ্যারেস্ট করে কি হবে? নিউজ প্রচার হইলে তো এমনি আপনারা উনি হয়ে যাবে। শুনুন, আমি সৎ ছিলাম বলেই আজকে আমি এই অবস্থায়, আর আপনারা অসৎ ছিলেন বলেই আমার পা ঘোরায়। আপনারা যাবেন না দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন?